পুকুর খনন করতে বের হয়ে আসলো এক ভয়ানক জিনিস মিশাইল বোমা তাও আবার একটা নয় দুটো লম্বায় প্রায় পাঁচ থেকে ছয় ফুট সঙ্গে ছিল বর্তি মশলা শুধু মশলার ওজনই ছিল প্রায় পাঁচ ফাউন্ড সিলিন্ডারের ওজন ধরে তা কমপক্ষে এক টন দুটো বোমার আনুমানিক ওজন দু টনের কাছাকাছি ছিল চমকে ওঠার মতো ঘটনা ঘটল এমন দুটি মিশাইল বোমার উদ্ধার হওয়ার ঘটনায় তাও আবার পুকুরের মধ্যে ঘটনাস্থল নদীয়ার হাঁসখালী থানার ছোটপুরিয়া গ্রামে প্রাথমিক অনুমান বোমারু বিমান থেকে ছোড়া বোমাই হতে পারে জেলা পুলিশ সুপার সন্তোষ বঙ্গে জানিয়েছেন হতে পারে বোমা দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ারপ্লেন থেকে ফেলা হয়েছে সেনাবাহিনীর লোকজন এসে দেখে গিয়েছেন দেখা যাক ওরা কি বলে বোমা দুটি এখন মাটি চাপা দিয়ে রাখা আছে সেখানে সারাক্ষণ পুলিশ পাহারা দিচ্ছে বোমা দুটির সিলিন্ডারের গায়ে কিছু লেখা থাকলেও তা অস্পষ্ট তবে অনেকেরই অনুমান বোমা দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধেরই হবে হয়তো ছোড়া হয়েছিল কিন্তু ফোটেনি এত বছর ধরে মাটির নিচে চাপা থাকার বোমা দুটি এখনো সক্রিয় কিনা তা সোমবার রাত পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় এদিন সেনাবাহিনীর বোম স্কোয়াডের লোকজন বোমা দুটি খতিয়ে দেখে গেলেও তারা স্পষ্ট করে কিছু বলতে পারেনি শুধু দেখে জানিয়ে গিয়েছেন পরীক্ষা চলছে পরে জানানো হবে এই মুহূর্তে বোমা দুটি হাঁসখালি থানার এলাকার একটা ফাঁকা জায়গায় মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছে ওপরে বালি চাপা দেওয়া হয়েছে তার ওপর রাখা রয়েছে বালির বস্তা এলাকাটি এখন প্রচুর নিরাপত্তা রাখা হয়েছে আশেপাশে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না রাখা রয়েছে চূড়ান্ত নজরদারি জানা গেছে ওই গ্রামে প্রায় আড়াই কাঠা একটি পুরনো পুকুর সংস্কারের কাজ চলছিল সংস্কার কাজের সময় শনিবার জেসিবি মেশিনের চালক সম মল্লিকের গাড়িতে একটা শক্ত কিছু বাঁধে অথচ কাউকে কিছু না বলে পরদিন ফের মাটি কাটতে থাকে কিন্তু সে কাউকে কিছু না বলে পরদিন এসে নিজেই মাটি কাটতে থাকে রবিবার বিকেলে মাটি কাটার সময় মেশিন বাঁধে দুটি সিলিন্ডার পুলিশ সূত্রে খবর গুপ্তধন মনে করে কাদা মাখা সিলিন্ডার দুটি বাড়ি নিয়ে যায় মেশিন চালক বাড়িতে নিয়ে মাটি ধুয়ে ফেলতেই তার কাছে সিলিন্ডার দুটি অন্য জাতীয় কিছু বলেও সন্দেহ হয় ততক্ষণে বিষয়টি গ্রামে জানাজানি হয়ে যায় খবর যায় হাঁসখালী থানার পুলিশের কাছে পুলিশ গিয়ে বোমার মতো দেখতেই খুব সাবধানতার সাথে তা উদ্ধার করে নিয়ে আসে থানায় এরপর অতি সাবধানে মাটি চাপা দিয়ে রাখা হয় বোমা দুটি সেগুলো আদৌ এখনো সক্রিয় কিনা তা নিয়ে পুলিশ কর্মীদের মধ্যে রয়েছে আতঙ্ক কখন কি হয় তা নিয়ে সংশয় কাটছে না পুলিশের যে পুকুরে মাটি কাটতে গিয়ে বোমা দুটি মিলেছে সেই পুকুরটি বোমা পুকুর নামে খ্যাত তাই সেই পুকুরে এমন বোমা মেলায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে পুকুর সংস্কারের জন্য সোমবার ফের মাটি খোরা শুরু হলে তরিগরি তা বন্ধ করে দেওয়া হয় গ্রামের মানুষের ধারণা বোমা দুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় হতে পারে তবে তা এখনই নিশ্চিত নয় তাদের আরও ধারণা এই পুকুরে আরও এমন বোমা থাকতে পারে জেসিবি মেশিনের চালক সম বক্তব্য মেশিন চালানোর সময় শক্ত কিছু একটা বাঁধে কি জিনিস বুঝতে না পেরে বাড়ি নিয়ে যাই পরে সিলিন্ডার জাতীয় জিনিস দেখে ভয় লাগে পুলিশ ওই দুটি বোমা নিয়ে গিয়েছে জমির মালিক আনিসুর রহমান জানান শুনলাম ওগুলি বোমা তবে এত বড় বোমা হয় ধারণা ছিল না